অচেনা এক দ্বীপে জীবন মরণের খেলায় নাম লিখিয়েছে 456 জন সাধারণ মানুষ, প্রত্যেকের সামনে হাজার কোটি টাকা জিতে নেওয়ার হাতছানি, কিন্তু হেরে গেলেই নিশ্চিত মৃত্যু। এমনই এক খেলার গল্প নিয়ে তৈরি হয়েছে নেটফ্লিক্সের নতুন সিরিজ স্কুইড গেমস। খেলতে হবে শৈশবের চেনা খেলাগুলোই। দক্ষিণ কোরীয় এই সিরিজটিতে চরিত্রগুলো আমাদের আশপাশ থেকেই নেয়া, প্রত্যেকেই লড়ছেন টিকে থাকার কঠিন লড়াই। এমন সময় স্কুইড গেমস তাদের জীবনে একটা শেষ সুযোগ হয়ে আসে, যেখানে আটটি খেলার প্রতিটিতেই হারের পরিণতি মৃত্যু। সার্ভাইভাল ঘরানার এই সিরিজটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ হয়ে উঠেছে খুব অল্প সময়ের মধ্যেই। এই সাফল্যের পর নেটফ্লিক্স দক্ষিণ কোরিয়ার বিনোদন খাতে এবছর $500 মিলিয়ন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সিরিজটিতে পুঁজিবাদী কাঠামোতে মানুষের টিকে থাকা এবং ঘুরে দাঁড়ানোর বিষয়টি প্রতিফলিত হয়েছে, সেই সঙ্গে কোরীয় সমাজ ব্যবস্থা ও সংস্কৃতিরও ঝলক মেলে গল্পটিতে। পরিচালক হুয়াং ডং হিয়াক শ্রেণী সংঘাত ও এর প্রভাবের বিষয়টি যেভাবে তুলে এনেছেন তা বিভিন্ন মহলের প্রশংসা পেয়েছে, তবে গড়পরতা সহিংসতা দেখিয়ে দর্শক টানার বিষয়টিও বলেছেন অনেক সমালোচক। সাইদুল আবরার, প্রথম আলো।